হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমরা আজকে জানবো বিশ্বের প্রথম ফোন কল কারা করেছিল এবং কখন করেছিল। 1973 সালের 3 এপ্রিল মোবাইল ফোন থেকে প্রথমবার কল করা হয়েছিল। মটোরোলার জ্যেষ্ঠ প্রকৌশলী মার্টিন কুপার প্রথমবারের মতো সেলুলার টেলিফোনে বিশ্বের প্রথম ফোন কলটি করেছিলেন। তারপর এখন তা বিশ্বব্যাপী রীতিমতো বিপ্লবে পরিবর্তিত হয়েছে। মার্টিন কুপারকে মোবাইল ফোনের জনক বলা হয়। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্টিন কুপার জানিয়েছিলেন, 4 দশক আগে মোবাইল উদ্ভাবনের পর এর দাম বেশি ছিল এবং আকারও ছিল বেশ বড়। তবে তিনি জানতেন একদিন মোবাইল ফোনের দাম আর আকার দুই মানুষের হাতের মুঠোয় চলে আসবে। আজ থেকে প্রায় 4 দশক আগে মানুষের হাতে এসেছিল প্রথম মোবাইল ফোন সেট, আর সেটি ছিল মটোরোলার গবেষক মার্টিন কুপারের আবিষ্কৃত ডায়না টিএসি। কুপার সেই মোবাইল ফোন নিয়ে প্রথম কথা বলেছিলেন তার প্রতিদ্বন্দ্বী বেল ল্যাবসের গবেষক জোয়েল এঞ্জেলের সঙ্গে। মোবাইল ফোন সেট তৈরির জন্য তখন আলাদাভাবে কাজ করছিলেন মটোরোলার গবেষক মার্টিন কুপার ও বেল ল্যাবসের জোয়েল এঞ্জেল। তবে শেষ পর্যন্ত বিজয়ের হাসি হেসেছিলেন কুপার। এছাড়াও মটোরোলার কোম্পানিতে কাজ করতেন মার্টিন কুপার। ওই সময় প্রতিষ্ঠানটির ভাইস প্রেসিডেন্ট ছিলেন প্রযুক্তিবিদ জন মিশেল। তিনি একদিন কুপারের সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, বিশ্বের প্রথম মুঠোফোন তৈরি করবে মটোরোলা আর আবিষ্কারক হবেন কুপার। এদিকে কুপার সেই চ্যালেঞ্জ নিয়ে জয়ী হয়ে গর্বিত করেছিলেন জন মিশেল এবং তার প্রতিষ্ঠান মটোরোলাকে। তখনকার মোবাইল ফোন বর্তমান সময়ের হালকা পাতলা স্মার্টফোনের মতো ছিল না। 1.25 কেজি ওজনের সেই সেলুলার ফোনটি লম্বায় ছিল 10 ইঞ্চি। একবার ব্যাটারি চার্জ করলে 20 মিনিট কথা বলা যেত, আর ব্যাটারি চার্জ করতেও লাগত অনেক সময়। এরপর এক সময়ের পরিচিত দ্বারায় ব্রিক ফোন বা ইটের আদলে তৈরি ফোন। নিউ ইয়র্ক সিটির 6th Avenue হাঁটতে হাঁটতে প্রথমবারের মতো সেলুলার নেটওয়ার্কে ফোন কল করেন কুপার, আর টেলিফোনে বিশ্বের সেই প্রথম ফোন কলটি গ্রহণ করেছিলেন বেল ল্যাবসের প্রধান গবেষক জোয়েল এঞ্জেল। সেই সময় সেলুলার নেটওয়ার্কের স্থানান্তরযোগ্য মুঠোফোন তৈরিতে কাজ করছিল জোয়েল এঞ্জেল। জোয়েলের অফিসে সরাসরি ফোন কল করার এই ঘটনাটি বিশ্বের প্রথম সেলুলার ফোন আলাপ। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।